আমি শুধু তাই নয়, আমার দয়াল নবী
নিজের মোরানের জবানের ঘোষণা, আমার কোন উন্মত যদি আমি রসুলকে প্রেম নিয়ে ভক্তি নিয়ে মহাব্বত নিয়ে দাঁড়িয়ে তাজিমের সহিত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা বলে আমি রসুলকে সালাম দেয়, আমি রসুল মদিনা বরাবরা থেকে আমার ওই উন্মতের সালামের জবাব আমি মদিনা শরীফ থেকে সরাসরি প্রদান করবো বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আজকের এই মাহফিল আমার নবী মদিনা থেকে দেখছে কি দেখছে না, আওয়াজ দেখে কি দেখে না, এই আকিদা আমাদের মধ্যে আছে কিনা? এই আকিদা ছিল আল্লামা আবদ সালমাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহ, এই আকিদা ছিল হুজুর গোসে পাকে, এই আকিদা ছিল মুজাদ্দিদ আল ফিসানি, এই আকিদা ছিল হুজুর খাজা গরিব নামাজে, এই আকিদা ছিল ইমাম রব্বানী, এই আকিদা ছিল ইমাম সাইয়্যিদ আবিদিনের ইমামে ইমামে আমার নবীজি মদিনা বানাওয়ার থেকে আমাদের আদর্শ গুলো দেখতে পারবো। এই আকিদার বিপরীত যারা, এই আকিদার বিপরীত যারা মনে করবেন তারাই হচ্ছে ইয়াজিদি, ঠিক কিনা বলো? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে এখানে হুসাইনি খানকা হয়েছে, এই খানকাটি হচ্ছে ইমাম হুসাইনের উত্তর শরীর খানকা, এই খানকা শরীফ হচ্ছে আল্লাহ রাসূলের খানকা, চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এই সমস্ত খানকা দরকার আছে কি নাই, আওয়াজ করে বলেন আছে কি নাই? যদি থাকে আজকের ওই খানকা শুভ উদ্বোধন উপলক্ষে আমরা আমাদের প্রিয় নবীজিকে দুরুদ শরীফের মাধ্যমে নবীজির দরবারে আমরা আমাদের দুরুদ শরীফ থেকে উপহার স্বরূপ আমরা আমাদের নবীজির নুরানি রওজা মেদারকে পাঠিয়ে দিই সকল বলুন না আমিন, আওয়াজ করে বলুন আমিন। সম্মানিত বক্তারা বলুন, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মহফিলের প্রধান আকর্ষণ যিনি ইমামে রব্বানী দরবার শরীফ থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে দিদার দেওয়ার জন্য, আওলাদ রসুল যিনি আমার নবী পাকের বংশের উজ্জ্বল নক্ষত্র, যিনি আল্লামা আবেদ সাল মাদানী রহমতুল্লাহ তাআলার সুযোগ্য বড় নাতি, তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, তিনার চেহারা মোবারক দেখাটাই ইবাদত, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত চেহারা দেখলে গুনাহ ঝরে যায়, এই সমস্ত নুরানি চেহারা মোবারক দেখলে সাগিরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় বলুন সুবহানাল্লাহ। আমরা আমি জানি আপনারা কোন বক্তার আলোচনা শোনার জন্য আপনারা এখানে আসেন, এসেছেন আজকে আওলাদ রসুলের নুরানি জবানের কিছু কথা শুনতে, ওনার চেহারা জিয়ারত করতে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হুজুর আসছে, তার আগে আমি আপনাদের সামনে এতটুকুই বলবো শানে আউলিয়া কেরাম সম্পর্কে কোন দিকে কথা বলবো, শুধু এতটুকুই বলছি আজকে এই জায়গায় যে খানকা শরীফ হয়েছে, এই খানকা শরীফ কি এখানে নতুন নাকি বাংলার জমিনে আরো খানকা শরীফ আছে, আরো খানকা শরীফ এই বাংলার জমিনে আছে কি নাই, আওয়াজ করে বলেন আছে কি নাই? এই পৃথিবীর জমিনে আগে মসজিদ হয়নি, আগে হয়েছে খানকা, ঠিক কিনা বলেন? খানকা শরীফ আগে হয়েছে, তারপর হয়েছে মসজিদ, আজকে একদল আছে শুধু মসজিদ নিয়ে লাফালাফি করে, খানকা দেখলে তারা বেদাহতি বলে, তারা খারাপ মন্তব্য করে, মনে রাখবেন তারা কখনো ওলি আল্লাহর পক্ষে হতে পারে না, তারা কখনো হুসাইনি হতে পারে না, ঠিক কিনা বলেন? মহতারাম হাজরিন বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন